যেসব ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু, এই যে ডি দিয়ে শুরু যাদের নামের প্রথম অক্ষর, সেই সব ছেলে মেয়েরা যাদের নিজেদের ইচ্ছা যে আমি চাকরি যেন পাই। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব ছেলে মেয়েদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু, এই যে ডি দিয়ে শুরু যাদের নামের প্রথম অক্ষর, সেই সব ছেলে মেয়েরা যাদের নিজেদের ইচ্ছা যে আমি চাকরি যেন পাই, আমি যেন আমার মনের মতো যে মেয়েটাকে ভালোবাসি সে যেন আমাকে গ্রহণ করে, আমি যেন অমুক স্কুলে চান্স পাই, আমি যেন এই কোম্পানির চাকরিতে যেন চান্স পাই, এই যার যেমন ইচ্ছা, আর এই সব ইচ্ছা পূরণের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করছেন কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য আপনাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবে। তাই বিনা মন্ত্রে বিনা তন্ত্রে তাবিজ কবজ যন্ত্রম ছাড়াই শুধুমাত্র গাছের শেকড় ব্যবহার করেই সমস্যার সমাধান করতে পারে, অর্থাৎ বিনা রত্নে স্থায়ী প্রতিকার, রত্ন ছাড়াই প্রতিকার। তাই সি নামের এই সরি ডি নামের যেসব জাতক জাতিকারা নিজের ইচ্ছা পূরণ করতে চাইছেন, বিদ্যায় উন্নতি লাভ, ব্যবসায় সাফল্য লাভ, দোকানের বেচাকেনা বৃদ্ধি, ঋণ থেকে মুক্তি, শত্রুকে দমন, মনের মতো মনের মানুষকে কাছে পাওয়া, সকল সমস্যার সমাধান পেত্রে ডি নামের জাতক বা জাতিকা বা ছেলে মেয়েরা দেবদারু গাছের শেকড়, শুধুমাত্র দেবদারু গাছের শেকড় হাতে কিংবা গলায় কিংবা কোমরে পরে দেখুন। একমাত্র এই গাছের শেকড়ই পারে ডি নামের ছেলে মেয়েদেরকে উন্নতির জায়গায় পৌঁছিয়ে দিতে। তাই একবার সুযোগ সুবিধা থাকতে ক্রিয়াটি করে দেখুন, অবশ্যই ফলাফল পাবে। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।